করে নেওয়া হচ্ছে সুরতপুর। বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা। উচ্চারিত হচ্ছে দুর্গাপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার এবং খেলোয়াড় সুলভ মনোভাব বজায় রেখে সম্প্রীতির বার্তা সম্প্রসারণ। প্রচলিত হয়েছে মাত্র সুরজিৎ বাগদি সে ওই মশাল ধরে মশাল শুরু হয়েছে মশাল দৌড়। কটা মারবি? হয়ে গেছে অনেক দম রে, কিছু হয়নি রে এখনো। দুবরাজপুর আদিবাসী স্কুল আমাদের দুবরাজপুর শহর সংলগ্ন এলাকার শিক্ষা বিস্তারে অন্যতম একটি প্রচেষ্টা শতবর্ষ পূর্ণ করবে। ১৯২৮ সালে স্কুল চলা শুরু করে সেই স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান তাদের নিজস্ব ময়দান আদিবাসী ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে আজকে ২৪শে জানুয়ারি। খুব ভালো লাগছে কারণ এই স্কুলের ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে, কারণ আমরা চাইব যে শিক্ষার সাথে সাথে খেলাধুলোর মানও বাড়ুক। সে শিক্ষা এবং খেলাধুলা উভয় অঙ্গাঙ্গিভাবে জড়িত, তাই যেমন শিক্ষারও দরকার খেলাধুলোরও দরকার। শিক্ষার মধ্যে দিয়ে মনের বিকাশ হয়, খেলাধুলোর মধ্যে দিয়ে শরীরের বিকাশ হয়, তাই আমরা চাইব এবং বন্ধুত্ববোধ ভ্রাতৃত্ববোধ বাড়ে, এটাই লক্ষ্য। এবং এই লক্ষ্যে আদিবাসী হাই স্কুল এগিয়ে চলেছে, প্রায় শতবর্ষ হতে চলল এই স্কুলে এবং খুব ভালো পড়াশোনা হয়, প্রায় ১২০০ ছাত্র এই স্কুলে পড়াশোনা করে, খুব ভালো লাগছে। মাঠটা আদিবাসী হাই স্কুল নিজস্ব মাঠ, অনেক দিনেরই পুরানো মাঠ, কিন্তু এই মাঠে কোনো মুক্ত মঞ্চ একটা নেই, যেটাতে বিভিন্ন অনুষ্ঠান করার সময় প্যান্ডেল করতে হয়। স্কুল কর্তৃপক্ষ এটা আমাকে বলেছিলেন, তাই এদের একটা মঞ্চ আমরা আগামী স্পোর্টসের আগে অর্থাৎ এই আর্থিক বছরেই করে দেবো। পাশাপাশি এখানে অনেক ম্যাডামরা রয়েছে, একটা পারমানেন্ট বাথরুম পায়খানার প্রয়োজন, সেটা ওনারা বলেছেন, আমি সেটা খুব শীঘ্রই একটা বাথরুম পায়খানা একটা মঞ্চ এখানে করব। আমাদের দুবরাজপুর আরবিএসডি হাই স্কুলের আমাদের ফুটবল ময়দানে আজকে সোমবার যেটা শুরু হয়েছিল যে স্কুলের স্পোর্টস সোমবার এবং আজকে তার সমাপ্তি, মানে সোম এবং বুধবার এই দুটো দিন আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হয়েছিল এবং মোট ৫৫০ জন ছাত্র এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সকলেই সকলকেই যারা বিজয়ী তাদেরকে পুরস্কৃত করা হয়েছে এবং এই ক্রীড়া প্রতিযোগিতায় আজকে আমরা প্রধান অতিথি হিসাবে দুবরাজপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মাননীয় পীযূষ পাণ্ডে মহাশয়কে আমাদের সঙ্গে পেয়েছিলাম। আমরা তাদের সকলকে আমাদের স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। কটা ইভেন্ট? মোট আমাদের ইভেন্টের সংখ্যা ২৭টি। আচ্ছা, এই যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করাইছেন, মানে উদ্দেশ্যটা কি? ছেলেদের পড়াশোনার মাঝেও খেলাধুলাটা বা অন্যান্য আনুষঙ্গিক যে ক্রিয়াকলাপগুলো আছে যাতে ছেলেটি সব দিক দিয়ে উন্নত হতে পারে, সেই
এবং প্রত্যেকটি ছাত্রই তারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মুখাপেক্ষী হয়ে থাকে কখন আমাদের এই খেলাটা হবে। তাই সকলে খুব আনন্দ সহকারে পড়াশোনার মাঝে এই যে একটা পেয়েছে একটা আমাদের ক্রীড়া প্রতিযোগিতা একটা উৎসব, সেই উৎসবে তারা সকলেই খুব আনন্দে অংশগ্রহণ করছে। আপনার নাম? শোভন রায়। কো সভাপতি মাননীয়